চলে এসেছি মিষ্টি হাবে, ইকো পার্কের ওখানে। ইকো পার্কের পাশেই যে মিষ্টি হাবটা রয়েছে ওখানে চলে ভেতরে যাচ্ছি, দেখি কি কি মিষ্টি নেই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে কেসে দাসের আউটলেট, পাঞ্ছারা, তোমাদের সবগুলোই দেখাচ্ছি। মিঠাই, হলদিরাম, এবার মিষ্টি কিনতে হবে, অনেক দেখে নিয়েছি। লোকজন ভাবছে শুধু ভিডিওই করছে, কিনছে না কিছু। দেখি এবার কী কী কেনা যায়। পেস্তা, পেস্তা সন্দেশ হবে কত এটা, তুই খাবি? একটা দিন আমার, হ্যাঁ খাবে। পিপলি এই মিষ্টিটা পছন্দ করেছে, তাই খাবে, আমরা খাবো না। এটা হলো পিস্তার সঙ্গে রাইস, 20 রুপিস, তারপরে খাবে। বলো কেমন খেতে, তাহলে আমিও খাবো। কেমন মাছ থাকছে, ভালো নয়? কেমন ভালো নয়? পিপলির ভালো লাগে না মিষ্টিটা, তাহলে আমরা কেউই খাবো না। ভীমনাথ থেকে ছানার পায়েস নিয়েছে, এটাকে দেখা যাক এটা কেমন খেতে। মানে তোমার রসমালাই তো, এটা কত? হ্যাঁ এটা কত? হ্যাঁ ওটাই তো, এটা দেখি কেমন খেতে। কালার দেখেছে স্ট্রবেরি, স্ট্রবেরি দেওয়া লিখে ওই জন্যে এটা নিয়ে দিচ্ছি। আমরা একটা পেট মিহি দানা নিয়েছি, পেটটা চলে এসছে। ব্ল্যাক ফরেস্ট আর মালাই রোল, ব্ল্যাক ফরেস্ট নিয়েছে আর মালাই রোল, এটা তিতলি আর গুলো নিয়েছে, আর চকলেট বোমও নেবে তিতলি বলছে। দেখি এটা কেমন খেতে হচ্ছে, চকলেট বোমটার জন্যে পেয়েছে ওরা কিছু। এটা কি মা, মালাই চপ, মালাই চপ,
মালাই রোল, এটা দুটি চকলেট বম, আর আর এটা কি? এটা এটা ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট। কেমন খেতে গুলো? ভালো ভালো। তিতলি তো খাবে না, তিতলি প্যাকিং করছে। যেগুলো চোখে ভালো লাগে সেগুলো কিনে নেয়, তারপর সেগুলো খেতে পারে না, এবার বাড়িতে নিয়ে গিয়ে খাবে কি না যায় না, নাহলে আমরাই খাবো, কোনো ব্যাপার নেই। আমরা কৃষিদাস থেকে রসগোল্লা নিলাম, বাড়িতে বাড়ির জন্য এখন খাবো না, আর দেখি হাঁটু চাপটাটা নেব। এটা কত দাম? এটা একটা খাবে। আচ্ছা এটা দুটো দিয়ে দাও, দুটো দিয়ে দাও, আর একটা দাও। দুটো নিলাম তিতলি আর মুড়ির জন্য, রসগোল্লা নিলাম বাড়ির জন্য। এই তিতলি আর গুল্লু যেটা নিয়েছে এটার নাম রসমালঞ্চন, আর পাটি সাপটা নয়, এই পাটি সাপটা নিয়েছিলাম। খাও মা, আর কিছু খাবো না, এখন আমরা বেরিয়ে যাবো। ছেলের এখনো খাওয়া শেষ হয়নি। চলো এবার